আপ আপনার নাম? রুশা। আচ্ছা, আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, কোন ক্লাসে পড়েন? ক্লাস 7। ক্লাস 7? হুম। আচ্ছা, আমি আপনাকে 5টা কোয়েশ্চেন করব, 5টার মধ্যে 3টা পারলে ছোট একটা গিফট আছে, আপনি প্রস্তুত? হ্যাঁ। আচ্ছা, তোমার ফার্স্ট কোয়েশ্চেন, কোন প্রাণীর চামড়া সবচেয়ে বেশি দামি? মানুষ। না, মানুষ বাদে কোন প্রাণীর চামড়া সবচেয়ে বেশি দামি? আর মানুষের চামড়া সেই সেটা মানুষের চামড়ার চেয়েও সেটা দামি? মানুষের চামড়ার থেকেও দামি। গন্ডার না, ফোর পাস করবো এটা। আচ্ছা, তো আপনি একটার মধ্যে একটা পারলেন না, আমি এখন সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। সেকেন্ড কোয়েশ্চেন, কোন প্রাণীর গায়ের রং বদলে কোন প্রাণী তার গায়ের রং বদলে ফেলতে পারে? গিরগিটি। গিরগিটির মনে হচ্ছে মানুষ কথা কথা বলে, গিরগিটির মতো রং বদলায়, তো গিরগিটি রং চেঞ্জ করে। আচ্ছা, আপনি দেখছেন? দেখি নাই, জানি। এটা একদম সঠিক উত্তর। কোন প্রাণী গায়ের রং বদলে ফেলতে পারে, সেটা হচ্ছে গিরগিটি। আপু 2টার মধ্যে 1টা পারলো। আমি এখন 3 নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে গোসল করলে কোন জিনিসটা ভেজে না? মানুষের মধ্যে? হ্যাঁ, মানুষের মধ্যে হতে পারে। গোসল করলে কোন জিনিসটা ভেজে না? মানুষের ভিতরের অংশ যেটা, ওটা ভিজে না, মানে ভিতরে যা যা থাকে, মন, হৃৎপিণ্ড, মানে বাইরের কিছু ভিজে না, সরি, বাইরের ভিজে, ভিতরে কিছু ভিজে না। আচ্ছা, তো কি বলতে চাচ্ছেন? সেটা মন। হ্যাঁ, মন হতে পারে, হাড্ডি হইতে পারে, না সেই জিনিসটা বাইরেরই, বাইরে থাকে বাট সেটা ভিজে না। বাইরে থাকে মনই, মন হইতে স্যার, যাই না। পাস করবেন এটা? সঠিক না, তাহলে এটা পাস করে দিচ্ছি। আপনি 3টার মধ্যে 1টা পারলেন। আমি এখন 4 নম্বর কোয়েশ্চনে চলে যাচ্ছি, সেটা হচ্ছে মেয়েরা কোন কাজটা প্রতিদিন একবার হলেও করে? অনেক ইজি। কি সেটা? গোসল করে এটা? আর কি মনে, আর কি মনে, এটা কিন্তু ভুল। আর আরো আছে, অ্যান্সার একটাই তো হয়। আর কি মনে মনে হতে পারে আপনার মনে? মেয়েরা আর কোন জিনিসটা একবার করে, আর একবার চুল আছড়ানো। হ্যাঁ, প্রতিদিন একবার হলেও করে, রাইট, একদম সঠিক উত্তর। আপনি 4টার মধ্যে 2টা পেরে গেলেন। আমি এখন লাস্ট কোয়েশ্চনে চলে যাব। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিয়ের পর মেয়েরা মোটা হয় কেন? সবাই তো মোটা হয় না, সবাই মোটা হয় না, সো এটা তো প্রশ্নই ভুল। তো যারা মোটা হয় কেন, তারা কেন মোটা হয়? গ্রোথ থাকে, এটা এক একজনের এক এক রকম, সো তার থেকে মোটা হয়। আর যদি এখন নেগেটিভ বলতে হয়, স্বামীর আদর স্নেহ ভালোবাসা পায় মোটা হয়ে গেছে, এটা এটাই তো বলতে হয়, না হলে কি আর খাওয়া দাওয়া বেশি করে মনে হয় এটা। হ্যাঁ, রাইট, একদম সঠিক উত্তর। 5টার মধ্যে 3টা পেরে গেছেন, কেমন লাগলো? হুম, ভালো। আচ্ছা, তো আপু যে উত্তরগুলো পারেননি, আপনার জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।